আইকরা বাংলা সামগ্রিকভাবে আর্থমানবতার সেবায় যে নিয়োজিত সেটা আমরা টেলিভিশনের পর্দায় দেখতে পাই। আমরা এই মানবিক সহায়তার দিকটি ইকরা বাংলার একটি অন্যতম বিশেষ দিক বলে মনে করি। আমি আশা করব আগামী দিনগুলোতে ইকরা বাংলা তার এই মানবিক কার্যক্রম চালিয়ে যাবে। একই সাথে টেলিভিশনে আমরা আশা করব যে বাংলা ভাষী দর্শকদের উদ্দেশ্যে যে টেলিভিশনটি শুরু করেছে তার যাত্রা, সেই টেলিভিশন চ্যানেলে বাংলা ভাষাকে রক্ষা করার জন্য, বাংলা ভাষার বিকাশের জন্য টেলিভিশনটি একটি উদ্যোগ নেবে।